আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পঁয়ত্রিশটি ব্লকের মধ্যে পঁচিশটি ব্লকে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের আসনে মনোনয়নপত্র দাখিল করেছে সিপিআইএম দল কিন্তু দশটি ব্লকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীরা হামলা হুজ্জুতির কারণে মনোনয়নপত্র দাখিল করতে পারেনি বলে অভিযোগ এই দশটি ব্লকের মধ্যে পশ্চিম জেলার অন্তর্গত বামুটিয়া মোহনপুর জিরানিয়া পুরাতন আগরতলা প্রভৃতির ব্লক রয়েছে সংশ্লিষ্ট ব্লকগুলির বিভিন্ন আসনে মনোনয়ন পত্র দাখিল করতে না পারা সিপিএম মনোনীত প্রার্থীদের নিয়ে বৃহস্পতিবার রাজধানী প্যারাডাইস সমোহনী এলাকায় রাস্তা অবরোধ করে সিপিআইএম নেতৃবৃন্দ এর আগে সিপিএম দলের পশ্চিম জেলার কার্যালয়ের সামনে থেকে কর্মী সমর্থকদের নিয়ে নেতৃবৃন্দ এক মিছিল করে প্যারাডাইস চমোহনীর সামনে এসে সমবেত হন এদিনই র্যালি ও রাস্তা অবরোধ কর্মসূচি প্রসঙ্গে বাম নেতৃত্ব পবিত্র কর জানান নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের মহানিদেশকের নিকট একাধিকবার দাবি জানানো সত্ত্বেও প্রার্থীদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়নি সিপিএম প্রার্থীদের ওপর আক্রমণ চলছে মিলনিয়ায় জেলা পরিষদের সিপিএম প্রার্থী বাদল শীল খুন হয়েছেন এখন পর্যন্ত যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন এমন কুড়িজন প্রার্থী আক্রমণের শিকার হয়ে আহত হয়েছেন এই অবস্থায় যারা পশ্চিম জেলার বিভিন্ন কেন্দ্রে মনোনয়ন পত্র দাখিল করতে পারেননি তাদেরকে নিয়ে পথ অবরোধে সামিল হয়ে প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানান বাম নেতৃত্ব পবিত্র যাতে আমাদের প্রার্থীরা মনোনয়ন না দিতে পারে তার জন্য বামুটিয়া ব্লকে প্রথম আমাদের প্রার্থী এবং আমাদের যারা সর্বদলীয় মিটিংয়ে গিয়েছিল তাদের উপর আক্রমণ করে আমাদের প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে রাত্রিবেলা বোমা বিক্ষেপ করে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের মাথা ফাটিয়ে দিয়েছে এখন পর্যন্ত প্রায় কুড়িজন আহত এবং আপনারা জানেন রাজনগরের আমাদের জেলা পরিষদের যে প্রার্থী তাকে খুন করেছে সে প্রার্থী হওয়ার অপরাধ এই হলো ত্রিপুরার গণতন্ত্রের অবস্থা গোটা দেশেই তার প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদের মধ্যে আমরা বলবো যে যারা প্রার্থী আজকে দিতে পারে নাই সমস্ত প্রস্তুতি নিয়ে এদিকে বামটিয়া মোহনপুর এবং জিরানিয়া এবং ওল্ডাগরতলা ডুকলির তারা এখনো অপেক্ষা করছে তারা আমাদের জেলা অফিসে এসেছিলেন আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ডিস্ট্রিক্ট যে অফিসে কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে নাকি বিজেপির তারা আজকে মনোনয়ন জমা দিবে তাই অগত্যা বাধ্য হয়ে আমরা তাদেরকে নিয়ে এসে এই রাস্তা অবরোধ করে আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি পথ অবরোধের ফলে প্যারাডাইস চমুনি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে বিউরো রিপোর্ট আর ই নিউজ